হচ্ছে 16000 টাকা 16000 টাকা কাপড় তো আছে এমনি তুলে ধরে আছে কাপড় হচ্ছে এখানে কাস্টমাইজ করে আপনারা বানাতে পারেন আপনারা যেরকম বলবেন সেরকম ডিজাইন এখান থেকে বানিয়ে দাও হাই সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল মনির ডায়েরিতে আমরা আজকে এসেছি নিউ টাউন হস্তশিল্প মেলা যেখানে একটা বিশাল বড় একটা মেলা বসেছে বিশাল এরিয়া জুড়ে এবং এই মেলা বসেছে ইকো পার্কের গেট নাম্বার 1 এ যেখানে আপনারা গেট নাম্বার 1 এ নামলেই বাস থেকে নামুন বা ক্যাব থেকে নামুন গেট নাম্বার 1 এ নামলেই আপনারা হাঁটতে শুরু করবেন এবং রাস্তার দুধারে অজস্র দোকান রয়েছে আপনারা মানে দেখে শেষ করতে পারবেন না এবং চারিদিকে শুধু হস্তশিল্পের কাজ যেখানে আপনারা বিভিন্ন জেলা থেকে এসছে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র কাঠের তৈরি জিনিসপত্র ছোট ছোট বাঁশের তৈরি জিনিসপত্র দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে এসেছে যেমন ইচ্ছামতি মহানন্দা হুগলি রেলি কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন জায়গা থেকে এসেছে এগুলো কেমন রেট দিদি মানে নামের উপর ভিত্তি করছে নাকি নাম আর প্লেট আপনি দেখবেন এটা হচ্ছে 250 টাকা প্লেট এই যে ছোট সাইজ প্লেট গুলো 250 টাকা প্লেট ঠিক আছে এবার যেমন যেমন প্লেটের সাইজ বাড়বে তেমন তেমন দাম বাড়বে এই যে প্লেটটা কাজ করছে এটা মোটামুটি 500-600 উপর কাজ বাংলা ইংরেজি দুটোতে না হ্যাঁ বাংলা ইংরেজি দুটোই হবে যে কোনো ডিজাইন আপনি দেবেন আমি করে দেবো এবার নামের ওপর ডিপেন্ড করবে দামটা কীরকম হবে আর সব থেকে বড়ো কথা আমার স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে মেহগিনি কাঠ কাঠটা হচ্ছে মেহগিনি আর ডিজাইন আমি কিন্তু অন্যদের মতন এই ক্যাপিটাল লেটারে করি না আমি যা করি ইনস্ট্যান্টগুলো সব কার্সিভে মানে আপার কেস লোয়ার কেস মিলিয়ে করছি আর আপনি তাছাড়া যদি যে কোনো ডিজাইন দেবেন ইংরেজি হোক বাংলা হোক বা অন্য কোনো ভাষা আমি সব কেটে করে দেবো এগুলো কাঠের উপর তাই তো হ্যাঁ পুরোটাই মেহগিনি কাঠে দেবো এগুলোর দাম কি আছে এগুলোর এগুলো সব আপনার হাতে তৈরি কোথা থেকে এসেছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার দু সাইডে সারি সারি অনেক দোকান রয়েছে অসংখ্য দোকান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু খাবারের দোকান রয়েছে বিভিন্ন ধরনের এবং কাপড়ের তৈরি সূক্ষ্ম সূক্ষ্ম কাপড়ের তৈরি বিভিন্ন ধরনের দোকান আপনারা দু সাইডে এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন এবং কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বাঁদিকে আপনারা গেট দেখতে পাচ্ছেন পরপর তিনখানা গেট দেখা যাচ্ছে বাঁ সাইড ধরে তো আমরা এগিয়ে যাচ্ছি ৩০০ 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
যান তাহলে ওই বাম দিকের গেট থেকে ঢুকে ডান দিকেই আপনি দেখতে পারবেন। খুব সুন্দর সুন্দর, এগুলো সহজে ছেড়ে না, দীর্ঘদিন টেকসই, দীর্ঘদিন ধরে চলে। শান্তিনিকেতনে যে বিক্রি হয় সেটা একই জিনিস। এটা যেমন রয়েছে ফুলোর উপরে তৈরি, ফুলোর উপরে পেঁচা পেঁচা প্রতিচ্ছবি রয়েছে, পেঁচার প্রতিচ্ছবি ঠিক নয়, মূর্তি রয়েছে, তার সাথে ইয়ারিংস রয়েছে, এটা রয়েছে লোক সংস্কৃতি। দাদা এগুলো কেমন রেঞ্জ আছে? 250 টাকা। ওইটা দিন, এটাও দিন। এটা কিন্তু এটা আমাদের এখানে রয়েছে। এছাড়াও ইয়ারিংস, আপনি সিঙ্গেল ইয়ারিংস নিতে চাইলে, শুধু ইয়ারিংস নিতে চাইলে নিতে পারেন। এটা সেলটা কিন্তু আমার বানানো নয়, এটা আমার কেনাটা আছে। অনুগ্রহ করে শুনবেন, নদিয়ার স্টলের সামনে থেকে একটু আগে পাথরের গ্লাসবাটি কিনেছেন 1150 টাকায়। হস্তশিল্প বাংলার গৌরব, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর আয়োজন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2022। মেলাতে দর্শকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আপনারা জিনিস কেনাকাটা করার পর কিন্তু ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়া আমাদের মেলা প্রাঙ্গণে মেলা কার্যালয়ের পাশে একটি এটিএম কাউন্টার আছে, অপর এটিএম কাউন্টারটি রাস্তার ওই। দারুণ কারুকার্য, কিন্তু ভারী খুব। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি রং বেরঙের শাড়ি, পাঞ্জাবি, গোল্ড প্লেটেড গয়না। কি দাম আছে এগুলোর? কি দাম আছে এগুলো? কি দাম আছে? এগুলো 30 করে। আর এগুলো তারপরে কলর লাগিয়ে দেবেন পরে। ভিতরে চিকেন সুতো আছে, উল আছে, ওইসব জিনিস দিয়ে কাজ করে। এগুলো আছে 750 টাকা আছে। ওয়ালে টাকা নেব। ২৫০ টাকা।
দুদিকে রয়েছে বিভিন্ন জেলা থেকে আসা স্টলগুলো দেখতে পাচ্ছেন। এখানে মাতলা এটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, এদিকে পূর্ব বর্ধমান থেকে এসছে অজয় থেকে দ্বারকেশ্বর, যেটা বাঁকুড়া থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এখানে এসছে। হস্তশিল্পে আসার এই প্রথম আমার অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু মাদুর কাঠি এবং সুতো দিয়ে তৈরি, ওটা মসলাদ ম্যাট বলে, ওটা রয়েছে ১৬,০০০ টাকা। আমার নাম দীপক কুমার জানা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, সবং ব্লকে আমার বাড়ি। আমি মাদুরের কাজ করি দীর্ঘদিন ধরে, এই মাদুরের কাজ করি আমি মূলত মসলাদ মাদুর শিল্পী। আমার ওই ধরনের একটি ভালো কোয়ালিটির মাদুর রয়েছে যা তৈরি করতে আমাদের এক মাস সময় লাগে, ওই মাদুরটির দাম ১৬,০০০ টাকা। এটা কিভাবে তৈরি করেছেন? সব পুঁথি দিয়ে। পুঁথি দিয়ে? কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর থেকে। কেমন দাম আছে? ২০০০ টাকা। আর এই যে আর বাকি সমস্ত জিনিসগুলো দেখছি, এগুলো কিসের তৈরি? আর ওই যে বিভিন্ন রকমের কাঠ দিয়ে তৈরি, আর এগুলো সমস্ত পুঁথি দিয়ে তৈরি। আর এদিকে রয়েছে ট্রে, খুব সুন্দর ট্রে, এটাও বাঁশের তৈরি, সমান আপনার ডাইনিং এ রাখতে পারেন। এগুলো বেতের তৈরি, তাই তো? লাইলনের বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেলি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে আমাদের সেই জিনিসগুলো রয়েছে। এছাড়া সামনে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের ফুল টুল থেকে শুরু করে সবই কিন্তু কাঠ এবং বাঁশের তৈরি এখানে দেখতে পাচ্ছেন। এই যে দাদারা নিজেরাই বানাচ্ছেন এগুলো হাত দিয়ে। এগুলো কিসের তৈরি? এগুলো এগুলো কাপড়ের, আর এগুলো তালপাতা তৈরি, তালপাতা তৈরি। আর এগুলো ওই শোল বলে না, শোলগুলোকে কালার করে তৈরি করা হয়েছে। এগুলো ৪৫০ টাকা আর ৮০০ টাকা রয়েছে, প্রায় সমস্ত পেন্টিংই ৪৫০ টাকা করে। সবাই বলে সাতটা ঘোড়া বেটিনে রাখলে নাকি খুব ভালো, যে সাতটা ঘোড়া ছুটে ছুটে যাচ্ছে ওই টাইপের পেন্টিংগুলো শুভ বলে মানা হয়। তো এখানে একটা পেন্টিং ওই কনায় রয়েছে, সাতটা ঘোড়ার পেন্টিং, খুবই সুন্দর পেন্টিংটা।
মেলায় উপস্থিত সকল দর্শকের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা ব্যাগ মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। और ये वाला वो दो लंबा वाला ये सब आपका खुद का काम है? वो पेंटिंग बना के फिर आप लोग बनाते हैं? और ये क्या है? वो पेंटिंग ऐसा दिखता है। স্টল নাম্বার ১৪ সামনে থেকে একটি লাল রঙের ব্যাগ পাওয়া গেছে, যার ব্যাগ হারিয়ে গেছে তিনি অবশ্যই উপযুক্ত প্রমাণ দিয়ে মেলা কার্যালয় থেকে সংগ্রহ করবেন। আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ছৌ নাচ আছে, পেজ আছে।
আমাকে একটু দিন তো আমি কত হচ্ছে কিলো? ওটা 400 টাকা কেজি, এই 200 টাকা কেজি, এটা 400 টাকা কেজি, আর একটা আছে 600 টাকা কেজি। হারমোনিয়াম, তবলা, সেতার বিভিন্ন টাইপের জিনিস রয়েছে। সব কিছুই পোড়ামাটির তৈরি। এর থেকে ছোট নাই, ছোট জায়গা, আমার জায়গাটা বড় না। এগুলো সুতো দিয়ে তৈরি নাই, ফোলওয়ালা ফোল বিক্রি করছে। এটা পুরো গ্রাম্য বাংলার প্রতিচ্ছবি। ওইটা কি ছোট হবে? ওই যে গোপাল বড় সংখ্যগুলো কেমন দাম আছে? কোথা থেকে এসছেন? নদিয়া। এটা নিয়ে অতি ভালো, তোমাকে 200 টাকাটাও দাম দিই। তুমি তো আমার দেখছি বড় হয়ে এইসব বিভিন্ন আইটেমগুলো সামুদ্রিক, যেমন ঝিনুক টিনুক দিয়ে তৈরি, তাই তো? সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি, যেগুলো আমরা সাধারণত বিবাদী বা সাইডে পেয়ে থাকি। যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে বাম দিকে যে গেটটা রয়েছে সেখানে এসে আপনারা ডান দিকে আসতে পারেন। গেট থেকে বেরোনোর জন্য আপনারা বেরোবেন।
তো মেলা থেকে বেরোনোর টাইম হয়ে গেছে আমাদের, তো আমরা এখন বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইকো পার্কের গেট নাম্বার 1, এটা দিয়ে আমরা বেরিয়ে যাব এবং আমরা আপনারা ওয়েট করতে থাকুন সেকেন্ড পার্টের জন্য। আমরা সেকেন্ড পার্টে সেই সমস্ত জিনিসগুলো কভার করব যেগুলো আমরা ফার্স্ট পার্টে কভার করতে পারিনি সবগুলো। কারণ অপোজিট সাইডে একটা মেলা বসেছিল, তো ওটা আমরা সেকেন্ড পার্টে কভার করব। তার জন্য আমাদের চ্যানেলটির উপর নজর রাখো। বাই।